স্পিনিং ফিঙ্গার এটা থার্ড ফিঙ্গার এটা এটা সোজা থাকবে না লিটল ফিঙ্গার এখানে সাপোর্টে থাকবে থাম্বও সাপোর্টে থাকবে থাম্ব কোনো কিছু পার্ট প্লে করে না স্পিন করার সময় চেষ্টা করব ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে খেলা এবং স্পোর্টস এর বিভিন্ন স্কিল ডেভেলপ করতে আমরা সাহায্য করতে পারি এবং আজকের আমাদের শোতে রয়েছেন একজন ভেরি স্পেশাল গেস্ট ফর্মার বাংলাদেশ লেগ স্পিনার এবং প্রমিনেন্ট লেগ স্পিন কোচ এবং ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের একজন বড় একজন কোচ ফাইদুল গণিতা স্যার অনেক বছর প্রায় 2-3 দশক ধরেই আপনি এখানে আছেন এবং লেগ স্পিন নিয়ে অনেক কথা হয় আমরা আজকে চেষ্টা করছি যে লেগ স্পিন আসলে জিনিসটা কি আর্টটা তো খুবই ডিফিকাল্ট এবং এই আর্টটা সম্পর্কে যদি ফিউচার জেনারেশনে সবাইকে আপনি একটু জানাতেন স্যার বেসিক্যালি যদি আমি জানতে চাই যে একজন লেগ স্পিনারের প্রথম গ্রিপটা কী বা একটা লেগ স্পিনাররা বলটা কীভাবে ধরে বেসিক গ্রিপ হচ্ছে সিমের উপরে প্রথম 2 আঙ্গুল এত ওয়াইড না একটা ক্লোজ এইখানে গ্যাপটা বেশি থাকবে থার্ড ফিঙ্গার হচ্ছে স্পিনিং এটাকে বল খেলাবে এই জায়গাটা একটু বড় করতে পারি সিম্পল জিনিস আমি যদি এই এই হাতটাকে এরকম রাখি 2 আঙ্গুল উপরে 2 আঙ্গুল নিচে প্যাটটা এভাবে রেখে দিই বাটির মতো এটা বেসিক গ্রিপ থাম যেটা আছে এটা সাপোর্ট করে এটা কোনো কিছু করে না বলিং স্পিন করার সময় সো স্পিনিং ফিঙ্গার হচ্ছে এইটা মিড থার্ড ফিঙ্গার দিয়ে বল স্পিন একটা জিনিস আছে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্লেক্সিবল থাকবে এটা নরম আঙ্গুলও নরম ফ্লেক্সিবল থাকবে জাস্ট আমি আঙ্গুল দিয়ে বলটা ঘুরাবো এবং এটা আমি কোন দিকে ঘুরাবো বলটা গালির দিকে ফ্লেক্সিবল তাহলে এটা বেসিক গ্রিপ বাট অনেকে আছে অন্যভাবে বল ধরে ডাজেন্ট ম্যাটার বল টার্ন করে অ্যালাউ আমরা তাকে অ্যালাউ করি বল করার তো সেটা ইন্ডিভিজুয়াল ব্যাপার যে যেভাবে বল বেসিক গ্রিপ আছে এটা যে এইভাবেই ধরতে হবে এটা কোনো নিয়ম নাই যে যেভাবে পারে বল বাট মোস্ট ইম্পর্টেন্ট ফ্লেক্সিবল রেস আঙ্গুলো ফ্লেক্সিবল আমি যখন লেগ ব্রেক করব লেগ ব্রেক করার সময় আমার হাত এই হাতের ব্যাকআপ দেখেন আপনার সাথে কিন্তু বল যখন রিলিজ করছে এটা আমার মুখের দিকে ফেলে হ্যাঁ মুখের দিকে দেন অটোমেটিকলি বলটা সাইড সাইড থেকে বের হবে আমার কী হবে সাইড থেকে বের হবে যদি আমি তাহলে কী হচ্ছে লেগ ব্রেক করার সময় ব্যাকআপদের চেহারার দিকে আসবে তাহলে অটোমেটিকলি বলটা আমার হাতের সাইড থেকে বের হবে এবং বল যখন রিলিজ হবে আমার পাটটা ব্যাটসম্যানের দিকে ব্যাটসম্যানের দিকে আমি নিচের দিকে না সিম্পল জিনিস স্যার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বোলারদের বল টার্ন করে না স্যার রিজনটা কি হয় রিজন হয় আঙ্গুল ইউজ হয় না স্পিন হবে আঙ্গুল থেকে আমি বললাম না যে অনেক মানে রিস্ট স্পিনার মনে করে এটা দিয়ে এটার উপর জোর দেয় এখন হচ্ছে অ্যাকশনটা কি হবে অ্যাকশনটা হবে সাইড অন অ্যাকশন কি ব্যাক ফুট প্যারালাল করবে ব্যাক ফুট এভাবে পড়তে পারে প্যারালালও পড়তে পারে ঠিক আছে সামনের পা এক লাইনে থাকবে এক লাইনে সামনের পা থাকবে আমার ফ্রন্ট শোল্ডার ফ্রন্ট শোল্ডারটা টার্গেটে ফ্রন্ট হিপটাও টার্গেটে ঠিক আছে এই দুটোটা টার্গেটে থাকবে আমি যখন বল তো আমি দেখবো কোন হাতের উপর থেকে ফ্রন্ট আর্মের ভিতর থেকে না উপর থেকে আমি দেখি বলিং আর্ম আমার চিনের কাছে এখানে এখান থেকে নিচে আসলো এখান থেকে নিচে আসলো রিলিজ হলো আমার ব্যাক লেগ এবং ফ্রন্ট বলিং শোল্ডার স্ট্রং রোটেশন হবে সামনের দিকে স্ট্রং রোটেশন হবে সামনের দিকে জাস্ট এখান থেকে সোজা দেবো পিছনে আমার এখানে পায়ের টুকটা সুদা একটু বড়
পিছের পা নাও, হাত তো নিলে না, তুমি তো দেখো তোমার হাত হাত এই হাত পিছিয়ে দেখো, যে গেল পিছিয়ে যাবে, ব্যাক লেগ সামনে এরকম যাবে সোজা টার্ন টার্নও কম হবে, আর লেগ ব্রেকের সময় লেগ ব্রেক টপ স্পিনের সময় কি হচ্ছে এরকম গুগলিটা হচ্ছে ব্যাক অফ দ্য হ্যান্ড বার, গুগলি হাতের পিছেতে একই গ্রিপ, সব কিছু একই, খালি রিস্টের ব্যাপারটা এটা এখান থেকে এটা ব্যাটসম্যানের দিকে, ব্যাক অফ দ্য হ্যান্ড কোথায় যাবে ব্যাটসম্যানের দিকে, গুগলি যখন বের হবে পিছের থেকে বের হবে, লেগ ব্রেক বের হচ্ছে এখান থেকে বের হচ্ছে, গুগলি পিছের থেকে লেগ ব্রেক এদিক, আমার ক্ষেত্রে যেটা হতো স্যার গুগলি টার্ন বেশি করতো, লেগ স্পিন খুব একটা টার্ন করতো, সেটা ফ্রন্ট টার্ন যেটা ফ্রন্ট টার্ন ওপেন ছিল, তাহলে কি হচ্ছে লেগ ব্রেক টপ স্পিন গুগলি, এই হাত মুখের দিকে আসবে, ব্যাক অফ দ্য হ্যান্ড মুখের দিকে আসবে, লেগ ব্রেক টপ স্পিনের সময় এটা ব্যাটসম্যানের দিকে যাবে, মানে থাম্ব ব্যাটসম্যানের দিকে যাবে, সোজা যাবে, আর গুগলির সময় এই এই ব্যাক অফ দ্য হ্যান্ড মাটির দিকে, মানে বল পিছের থেকে বাইর হবে, বল ওদিকে ঘুরবে, আরেকটা ভেরিয়েশন আছে ফ্লিপার স্যার, আপনি শেন ওয়ানকে দেখলাম স্যার খুবই অ্যাকুরেটলি, এটা নিচে থেকে মার, লেফট ব্রেক না ওটা আন্ডার নিচ, ওটা নিচের থেকে যায়, আমরা যেরকম লেবু চেপে না এরকম এই জিনিস খুবই টাফ স্যার, মানে এটা টাফ, এই জন্য এটা বাচ্চাদের চান্সে নাই, যখন ওরা ওদের আম যখন আম হবে তখন যাবে, বাট হাত থেকে করতে পারে, এখান থেকে উঠে এই দুই আঙ্গুল দিয়ে এটা এটা থার্ড ফিঙ্গার ফোর্থ ফিঙ্গার না না ওকে এই দুই আঙ্গুল এই তিন আঙ্গুলের কাপ, ওকে আমরা যখন লেবু চিপি এক্ষেত্রে বলটা পড়ে স্যার স্কিপ করে যায়, স্কিপ করছে এটা নিচের থেকে লেগ ব্রেক সব কিছু তো উপর থেকে বেরোচ্ছে, এটা আন্ডার নিচ আঙ্গুলের নিচ থেকে বাড়ছে ফ্লিপার, অনেক অনেক রকম ফ্লিপার মারে, কেউ এরকম আছে মেরে দেয়, কেউ এরকম শেন ওয়ান এরকম করতো, আব্দুল কাদের এরকম বলটাকে স্কিপ করে, আমরা আশা করি আমাদের আজকের স্টার পাঠশালায় লেগ স্পিন নিয়ে আমাদের যত কোয়েশ্চেন ছিল এবং ইয়াং যারা ছেলেপেলে ক্রিকেট খেলতে চায় এবং লেগ স্পিনার হতে চায়, আজকে ওয়াহিদ উদ্দিন স্যারের টিপসগুলো আমরা নিঃসন্দেহে কাজে লাগবে, এবং ফিউচারেও যদি কোনো রকম লেগ স্পিন নিয়ে আমাদের ডাউট থাকে আমরা এই টিউটোরিয়াল দেখে জেনে নিতে পারবো, আন্টিল দেন দিস ইজ মাজহারউদ্দিন সাইনিং আউট ফ্রম স্টার পাঠশালা।